নমস্কার বন্ধুরা তোমরা যেন আজ বেলা পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে একশো তেত্রিশতম ডোরান্ড কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান বানম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তবে আজকের এই মেগা ফাইনাল ম্যাচের প্রথমার্ধটা ছিল পুরোটাই কিন্তু মোহনবাগান দলের কারণ প্রথমার্ধে শেষে দুই শূন্য গোলে কিন্তু লিড নিয়ে ড্রেসিং রুমে ফেরে মোহনবাগান দল তবে দ্বিতীয়ার্ধে কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দ্বিতীয়ার্ধে শুরুর দিকেই পাঁচ মিনিটের মধ্যেই দুই গোল পরিশোধ করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু ম্যাচের মধ্যে কামব্যাক করে এবং শেষ পর্যন্ত ওই দুই দুই গোলেই কিন্তু আজকের ম্যাচটা শেষ হয় এবং দুই দুই গোলে ম্যাচটা ড্র হওয়ার ফলে ডুরান্ডের নিয়ম অনুযায়ী ম্যাচটা কিন্তু পেনাল্টিতে গড়ায় এবং পেনাল্টিতে মোহনবাগানের সুভাষিষ পোষ এবং লিস্টন কোলাসও এর এক দুজনেই কিন্তু পেনাল্টি মিস করে যার ফলে আজকের এই ডুরান্ট কাপের মেগা ফাইনাল ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে কিন্তু জয় পায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো আজকের জয়টা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য কিন্তু দুর্দান্ত ছিল কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে কিন্তু সাফল্যের হারটা অনেকটাই কম যার ফলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা আজ মোহনবাগানকে হারিয়ে তারা কিন্তু ডুরান্ট চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু সর্বপ্রথম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো তো যাই এবার যদি আলোচনা করা যায় এই একশো তেত্রিশতম ডোরান্ড কাপের ম্যাচ শেষে কোন দল কত পুরস্কার পেলো এবং গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বল এইগুলো কারা জিতল তো সর্বপ্রথম যদি গোল্ডেন গ্লাভস নিয়ে আলোচনা করা যায় তো গোল্ডেন গ্লাভসটা জিতলো কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসের গোলকিপার গুরমিত সিং এবং গোল্ডেন গ্লাভস পর রাশি গুরমিত সিং সে কিন্তু পেয়ে গেছে পাঁচ লাখ টাকা তো এবার যদি গোল্ডেন বুট নিয়ে আলোচনা করা যায় তো গোল্ডেন বুটটা কে পাবে সেটা কিন্তু অনেকদিন আগেই ক্লিয়ার হয়ে গেছিল তো সেই কেরালা এফসি দলের উইঙ্গার নোয়া সাদুই সে কিন্তু এই মৌসুমের গোল্ডেন বুটটা জয় করে নিল এবং গোল্ডেন বুটের পাশাপাশি সে কিন্তু পাঁচ লাখ টাকার একটা চেকও জয় করে নিল ডুরেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে তো এবার যদি গোল্ডেন বল নিয়ে আলোচনা করা যায় তো এই মৌসুমের গোল্ডেন বলটা কিন্তু জিতলো সেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসের জিতিন এম এবং গোল্ডেন বলের পাশাপাশি পাঁচ লাখ টাকাও কিন্তু জিতলো জিতিন তো জিতিন এবং নোয়া সাদই এরা দুইজনে কিন্তু এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং এর পাশাপাশি গুরমিত সেও কিন্তু কটাই ক্লিন সিট রেখেছে যার ফলে গোল্ডেন বুট গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভস যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু ন্যায্যভাবেই দেওয়া হয়েছে সেটা বলাই যায় তো যাই এবার যদি আলোচনা করা যায় এই একশো তেত্রিশতম ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন ও রানার্স দল তারা কত টাকা করে জিতলো তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি মোহনবাগান তারা এই মৌসুমে ডুরান্ড কাপের রানার্স দল হিসাবে তারা কিন্তু তিরিশ লাখ টাকা জিতে নিল আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা এই মরসুমে ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন দল হিসাবে তারা কিন্তু ষাট লাখ টাকা জয় করে নিল তো যাই হোক এই ছিল এই মৌসুমে ডুরান্ড কাপের প্রাইজ ও প্রাইস মানি তো বন্ধুরা এই মৌসুমে ডুরান কাপের টুর্নামেন্টটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তা আশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে